হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো আবার সবার সাথে এই ফুল রাজ্যকে পরিচিত করিয়ে দেব সবার সাথেই ফুল রাজ্যকে পরিচয় করিয়ে দেবো আমরা এটাকে আমরা এই মুহূর্তে আসি আমরা অনেকেই নাম শুনেছি জানি হয়তো বা এখানে অনেকেই চিনি না আবার অনেকেই চিনি বা কেউ আসেছে কেউ আসেনি এটা হলো যশোর জেলার জিহুরাসা থানার গদখালী ইউনিয়নের ভিতরে ফুল রাজ্য যেটাকে ফুলের রাজ্যের জন্য হল্যান্ড বলা হয় নেদারল্যান্ড ফুলের শহরের জন্য আমরা এই মুহূর্তে আছি একটি গোলাপ বাগানে এটা হলো নভেম্বরের নভেম্বর মাসের একটি ভিডিও আংশিক কিছু ভিডিও ভিডিও আংশিক কিছু ফুলের সাথে আপনাদেরকে সবার পরিচয় করে দেবো ইনশাল্লাহ আর এটা হলো যেহেতু নভেম্বর মাস সেক্ষেত্রে ফুল একটু গাছে কমই থাকে আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টা পুরো পুরোদমে ফুল থাকে সব গাছেই আর সবচেয়ে বড় একটা কথা হলো যে আপনি যদি এই গোলাপ বাগানে আসেন তাহলে কখনোই তাজা ফোটা গোলাপ দেখতে পাবেন না কারণ এটা যখন পাপড়ি থাকে কড়ি থাকে ফুলে তখনই এটা কেটে নেওয়া হয় আচ্ছা এই মুহুর্তে আমরা আছি একটা ছোট্ট একটা জারবেরা বাগানে জারবেরার একটা শেড আর কি এটা হলো গ্রিন হাউজের মতো তৈরি করা যাতে এটা কোনো অতিরিক্ত রোদ বৃষ্টি না হয় কারণ এটা হলো সহ্য করতে পারে না এই ফুলটা এই ফুলটা অনেক বেশ এখানে দামি ফুল এইখানে এই ফুলগুলোর উপর কালারের উপর ডিপেন্ড করে এই ফুলের দামগুলো নির্ধারণ করা হয় এই ফুলও ফুলগুলো অনেক জনপ্রিয় আর এটাকে যখন প্যাক করা হয় যখন এটা কাগজে মোড়ানো হয় আমরা জানি এটা কিন্তু প্লাস্টিকের ফুলের মতন অনেক সুন্দর দেখায় এখানে কালার আছে হলো সাদা কালার আর হালকা যেটা আমরা বলি ক্রিম কালার বা ঘিয়ে কালার টাইপের যেটা ওইটা আর কি আর আমি কিন্তু আগেই বলে রেখেছি যে এটা হলো নভেম্বর মাসের ভিডিও যেহেতু যার কারণে ফুল কম আছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ কিছু চেষ্টাই নয় আমি এই ফুলের সিজনের সব সময়ের জন্য লেটেস্ট ফুল সম্পর্কে লেটেস্ট অর্থাৎ ভালো ভালো ফুল সম্পর্কে অন্যান্য ফুল যেগুলো এখানে আছে সেগুলোর সাথে আপনাদেরকে সম্পর্ক পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ প্রতিটা ভিডিও আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে মানে সাময়িক অল্প অল্প বিষয়গুলো তুলে ধরছি আর এই মুহূর্তে যেটাতে আসি এটা অনেকেই কেউ বলে ঝাউ গাছ কেউ বলে থুচা গাছ আসলে এটা নিয়ে অনেকের ভিতরে মতো দুই মত আছে আমরা আমার মতে এটা হলো থুজা গাছ আর ঝাউ গাছ সেটাই যেটা হলো কক্সবাজার কিংবা অন্যান্য এলাকার মধ্যে কি বড় বড়ো গাছ যেটার পাতা এর থেকে আর চিকোনা সরু বাতাসে সঞ্চয় আওয়াজ যায় ওগুলোই হলো গাছ আর এটা হলো থুজা গাছ আমার জানার মতে আমিও সেটা জানি আবার অনেকেও ওইটা জানে আবার অনেকেও বলেছে না এটাই ঝাউ গাছ আবার ওটা দেখালো ওটাও বলে ঝাউ গাছ আর এই মুহূর্তে আমরা এসেছি আর একটা জারবেরা শেডে এখানে তো প্রচুর সংখ্যক শেড রয়েছে জারবেরা বলেন গোলাপের বাগান আছে গাদা আছে আরও আনুষঙ্গিক অন্যান্য আছে আর কি তা আমি এক একটা শেডে গিয়ে আপনাদেরকে আমি দেখাই এটা হলো এই ফুলটা বেশ দামি এটা হলো লিপস্টিক কালার ফুল এটা এই ফুলটা সবচেয়ে দামি এবং চাহিদা বেশি হ্যাঁ মাঠে দেখা যাচ্ছে এইখানে আপনি যদি খেতে আসেন তাহলে পার পিস এক একটা নিলে অনেক বেশি পড়বে যদি কম বেশি করে নেন তাহলে কম নেবে আর যদি গদখালি বাজার থেকে নেন তাহলে আরও একটু বেশি পড়বে আর যদি আপনার লোকাল বাজার থেকে এখানে স্থানীয় বাজার থেকে তাহলে তো আরও দাম পড়বেই আর এইখানে আসার জন্য আপনাকে আমন্ত্রণ নিলে অবশ্যই এখানে বেড়িয়ে বেড়া বেড়াতে আসবেন আর এটা হলো একটি গাঁদা ফুলের বাগান আমি তো আবারও বলছি যে এখন ফুলের সিজন একটু পিসায় রয়েছে আমরা নভেম্বরে যার কারণে ফুল বাগানে ফুল কম আর এটাতে ওই গাঁদা ফুলেও তাজা মানে ফোটা ফুল পাওয়া যায় না কারণ এটা মানে একটু বড় হলে তুলে নেয় তুলে নিয়ে ওটা দেখা যাচ্ছে ডেলিভারি দিতে বাজারে বাজারজাত জাত করতে ওটা ফুটে যায় যেমন গোলাপ আর কি গোলাপের কথা যেটা বললাম যে কড়ি থাকে কড়ি থাকে ছোট্ট কড়ি এটা যখন কাটা হয় আমি গোলাপের বাগানে কখনও ফুটান্ত গোলাপ পাওয়া যায় না সিজনের শেষে ছাড়া কারণ এগুলো গোলাপের কুড়িটা থাকতে থাকতে এগুলো কেটে নিয়ে হয় যখন বাজারজাত করা হয় বাজারজাতের ভিতরেই দেখা আস ওইটা বড়ো হয় মার্কেটে যাওয়া পর্যন্ত বড় হয়ে যায় আমরা তখন বড় ফুল হিসেবে পাই এই জন্য হয়তো দেখতে ভালো লাগছে না কিন্তু আপনারা যদি এখানে আসেন বেড়াতে তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর কত ফুলের শহর আপনি না দেখলে বুঝতেই পারবেন না প্রতিনিয়ত প্রতিদিন শত শত এখানে দশ পর্যটক আসে দূর থেকে অনেক দূর থেকে আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে শুক্রবারে বেশি আসে শুক্রবারের বিকাল আজকেও এই দিনটা হলো শুক্রবারে একটা বিকাল যদি আজ তবে আজকের আবহাওয়াটা ভালো না অনেক বেশি আবহাওয়াটা একটু কেমন মেঘলা মেঘলা যার কারণে কেমন দেখাচ্ছে মানুষজন কম দূর থেকে অনেক পর্যটকরা আসে এটা হলো একটা গাঁদা ফুলের বাগান বন্ধুরা তবে আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ আর সব সময় সময় সাথে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রতিটা ফুলের বাগানের সাথে পরিচয় করিয়ে দেবো প্রতিটা মানে যত রকম ফুল আছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবসময় এই গদখালিকে অবশ্যই পরিচয় করিয়ে দেবো অবশ্যই অনেকে দূর থেকে আসতে চাই কিন্তু আসতে পারে না তার জন্য স্বাগতম রইলো আর যতটুকু হেল্প দরকার কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দিব আপনাদেরকে যতটুকু সাহায্য দরকার এখানে আসার জন্য দেখাচ্ছে আমি সাপোর্ট দিব এইভাবে যে কো কীভাবে আপনি আসলে সুবিধা হবে আপনার আবার যেতে পারবেন কিভাবে মানে সম্পূর্ণ এই এইখানের ঠিকানাটা আমি পরিচয় করে দিতে পারবো এই মুহুর্তে আমরা আসলাম আরও একটা জারবেড়া শেডে হ্যাঁ এখানে অসংখ্য জার বেড়া শেড আছে আর এই শেডগুলো এক একটা শেড অনেক দিনকের জন্য করা হয় সাত আট ন দশ বছরের জন্য যার কারণে স্থায়ীভাবে এটা করা হয় এটা আমরা দেখতে পাচ্ছি দূরের যদি একটু ফলো করি ভালো করে ওইদিকে আছে যে কি বলে খুঁটি বলে অনেকে ওগুলো সিমেন্টের খুঁটি ঢালাই খুঁটি দিয়ে উপরে পলিথিন কাগজের যেটা আমরা বাজারে পাই আর কি ওই কাগজের সাউনে দেওয়া সুন্দর করে যাতে এর ভেতরে কোনো পানি না যায় বর্ষার সময় অতিরিক্ত পানি না যায় গরমের সময় অতিরিক্ত রোদ না যায় এটা একটা ফুল আমি বলেছিলাম লিপস্টিক কালার ফুল এই ফুলটার দামও অনেক বেশি চাহিদাও অনেক বেশি বন্ধুরা আজকে আর বেশি কথা বলাবো না ইনশাল্লাহ আগামী দিনে আবার কোনো একটা ফুলের সাথে বিশেষ কোনো ফুলের সাথে আপনাদের পরিচয় করে দেবো তো অবশ্যই সাথে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা থাকলে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবসময় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ